এই শুনো, বলছি যে আমাদের বাড়ির আর যেসব দাদা দিদিরা আছে তারা কেউ জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ খেতে যায় না? না, কখনো যায় না, মানে আমি অন্তত কখনো দেখিনি। ও বেচারা, হয়তো কারোর বাড়ি অনেক দূরে, কিংবা হয়তো কারোর বাবা মা ভীষণ গরিব, তাই জামাই ষষ্ঠী সেলিব্রেটি করতে পারে না। আহা গো, ওদেরও তো যেতে কত শখ হয়। কোনো ব্যাপার না, আমি এবার আমাদের বাড়িতে সকলের জামাই ষষ্ঠী করিয়ে দেব। কি বললে? সিম্পল, আমি দাদুভাইকে বলবো যে এই যে শুধু নিজের নাতনি আর নাতজামাই জামাই ষষ্ঠী করলে চলবে, বাকিরা সবাই কি মানের জলে ভেসে এসেছে? সত্যি তুমি বলবে? হ্যাঁ সত্যি আমি বলবো। আচ্ছা তুমি বলো, আমি সাজুগুজু করে আমার বরের সাথে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ খেতে যাব। দিদি ভাইরা মুখ ছোট করে দাঁড়িয়ে থাকবে, দাদা ভাইরা ভাববে আহা গো সাহেবের কত কপাল, কি সুন্দর জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। এটা কখনো হতে পারে না, কখনোই হতে পারে না। ফুলঝুরি? হুম, না কিছু না। কি বলো না, পিকিউলিয়ার, একবার করে নাম ধরে ডাকে তারপর কিছুই বলে না, পাগল না কি? মাঝে মাঝে আমার মনে হয় আই'ম ব্লেসড। ব্লেসড? লাগে ফুলঝুরি, আই এম রিয়েলি ব্লেসড। আমি সত্যি কখনো ভাবিনি আমি ঈশ্বরের এমন আশীর্বাদ পাবো।